বলবি তো নাকি বলছি দেখো আমি মাধ্যমিকে ফেল করে গেছি। সারাদিন রাত চান না করিয়ে খাবার না খেয়ে বাথরুম না গিয়ে এত কিছু করলি শেষ ফেল করে গেলি কিরে জবাব দে তুমি আর কাটা গায়ে নুনে ছিটে দাও না তো কিন্তু আমি পড়াশোনা বাদ দিয়ে ওগুলো সব করেছি কবি তো ওইখানে কেঁদিস রে কিছু নাই তোর বাবা পিছনেই দাঁড়া আছে সব শুনে লিঞ্চ কোন চিন্তা নাই এবছর হলে না তো কি হবে পরের বছর করবি সারাদিন বসে থেকে মোবাইল ঘাটিস নতুন ক্লাসে যেয়ে তোর কোনো লাভ নাই ওই পুরোনো বই গুলাই পড়গা আর ওই পুরোনো খাতা গুলাই লেখগা আর কোনো মাস্টার নিতে হবে না এবছর ড্যাং ড্যাং করে ঘুরগা মনটা তো সবকিছু হিল্লা হয়ে গেল এবার আমি ঘর দিয়ে দেখি গে বাবা কি বলছে বলি আমার ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে তোমার ছেলের খবর কি কোন খবরই নাই আমার ছেলে ফেল করেছে লজ্জার ব্যাপার আবার ওই ক্লাসে থাকবে আবার ওই পুরোনো বই গুলাই পড়বে নতুন মাস্টার লাগবে নাই ওই নোট গুলাই পড়বে আমার পয়সা বাঁচবে আমার কি হবে বাবা আমার কথাটা শুনো গো কার সঙ্গে মেতে গেলে এই তোকে বললাম না চুপচাপ দাঁড়া যা দু তরিকা ভালো রেজাল্ট করে সময় পেয়ে নেই হ্যাঁ যেটা বলছিলাম আমার ছেলেটা পাস করে গেছে তাহলে পড়াইতে তো গিতে খরচ হবে তোমার ছেলে পাস করেছে তোমার ছেলে ভালো নম্বর পেয়েছে তোমার ছেলে ভালো আমার ছেলেটা তো পড়ায় না ওকে নতুন ক্লাসে দিয়ে কি হবে সেই তো টাকা গেলে খরচা করাবে ফেল করেছে ভালো হয়েছে বাবা ও বাবা বল আমি কথা কখন ধরে বলছি আমার কথাটা শুন জয়নি না 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 এবারে বল বাবা বলছিলাম যে বলে মাধ্যমিকে তো ভালো রেজাল্ট হলো এবারে তো সায়েন্স কমার্স আর্টস কিছু নিয়ে তো পড়তে হবে কি হইলো গো কিছু বলো ভালো পড়তে হবে তো কি হইছে না মানে বলছিলাম মাধ্যমিকের ভালো রেজাল্ট হইছে তো যা লব তাই পাবো তো সায়েন্স কমার্স আর্টস এর মধ্যে কোনটা লব পড়াশোনা করবি ভালো রেজাল্ট করেছিস যত দূর যায় মন পড়বি তুই তুমি বলো আমি কোনটা নিয়ে পড়বো আমার টাকার অভাব নাই তুই তিনটে লেগা কি হইলো বুঝলি আমার কি টাকার অভাব আছে টাকার অভাবের জন্য লয়
সায়েন্স কমার্স আর তিনটে বিষয় নিয়ে আমি পড়তে লাগবো। তুই কঠিন ছিল তো, তোকে বলছি আমি পয়সার অভাব দুবো নাই, তুই পড় গা, আমি টাকা দিছি আমার মতন বাপ তুই পাবি নাই, আর তুই বলছিস একটা লুবো তিনটে লুবো নাই। এমন ভিডিও বানাই যেখানে বাচ্চা থেকে বুড়া সবাই একসাথে দেখতে পায়। আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন, ওখানেও আমরা ভিডিও দিই, বন্ধুদেরকে দেখাতে পারবেন। আমার কাছে খবর আছে আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, শেয়ার করছেন না, বেল বাটন দাবছেন না, এমন করবেন না। আমাদের গল্প ভালোবাসা দিন, মাঝে সাঝে কমেন্টও করবেন।